পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত মহাপীঠ তারাপীঠ সারা ভারতবর্ষের এক অন্যতম পীঠস্থান। এখানে সারা ভারতবর্ষের দর্শনার্থীরা আসেন এবং মায়ের মূর্তি দর্শন করেন। আজ আমরা এই ভিডিওতে মায়ের মন্দিরের সমস্ত দৃশ্য আপনাদেরকে দেখাব। আমাদের বহু প্রতীক্ষিত Allita, a sweet smile, subscribe, like and tip the bell icon. Tarapith Mahir Mondir Aashar Jonno, Aapnara Howrah ba Sealdah Theke Chole Aashben Train e Chepe Rampurhat Station. Rampurhat Station e Aapnara Aaste Paren Howrah Theke Ganadevta Express 6:05 Sokal ba Sealdah Theke Matra Express e. Echhara aro onek train ache যা তারাপীঠে এনে পৌঁছ। রামপুরহাট জাংশনে নামার পর রামপুরহাট থেকে তারামায়ের মন্দিরের দূরত্ব 9 কিলোমিটার। আপনারা এখানে অটোতে করে আসতে পারেন বা নিজেদের গাড়িতে করেও আসতে পারেন। অটোতে করে আসলে মাত্র 40 টাকা ভাড়ার বিনিময়ে আপনারা সহজেই তারাপীঠে এসে পৌঁছাতে পারবেন। শেষে আমরা তারাপীঠে এসে পৌঁছালাম। এবার আমরা মায়ের মন্দিরের দিকে এগিয়ে চলেছি। আমাদের স্যারেরা বলেছেন আমরা সবাই এবার মায়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। জয় মা তারা। তারামা সারণীর এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে মায়ের মন্দিরের মেন গেট বরাবর। এই মন্দিরে প্রতিদিন প্রায় কয়েক হাজার দর্শনার্থীর ভিড় জমে মায়ের মুখ দর্শন করার জন্য এবং মাকে পুজো দেওয়ার জন্য। এখানে নিয়মিত মেলা বসে, বিভিন্ন ধরনের দোকান সাজানো এবং বিভিন্ন পূজার সামগ্রী এবং নানান ধরনের খেলনার সামগ্রী এই দোকানগুলিতে বসে। মায়ের পুজো দেওয়ার জন্য মন্দিরের সামনে অনেক দোকান, সেখান থেকে আপনাদের খুশি মতো 51 টাকা, 101 টাকা, 151 টাকা অনেক রকমের পূজার ডালি আপনারা পেয়ে যাবেন। এবং এই ডালি নিয়ে মায়ের মন্দিরে মাকে দর্শন করতে যাবেন। মায়ের নামে পুজো দিতে চলেছি। এটা হলো তারাপীঠের তারামায়ের মন্দিরের মেন গেট। আজ আমাদের এক সৌভাগ্যের বিষয় যে এমন একদিনে এসে আমরা তারাপীঠে পৌঁছেছি যে বিশেষ কারণবশত তারাপীঠের ভিড় আজকে একদম নেই বললেই চলে। তাই মায়ের মন্দিরের সমস্ত রূপ এবং মায়ের রূপ আপনাদেরকে এই ভিডিওর মধ্য দিয়ে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করলে একদম সোজাসুজি সামনেই দেখতে পারবেন বাবা ভোলানাথের মন্দির। এই মন্দিরে বাবা শিবের পুজো করা হয়। ছাগ বলির প্রচলন রয়েছে এই মন্দিরে, এখানে বলিদান করা হয়। ঠিক শিব মন্দিরের পাশে রয়েছে বামদেব বাবার মন্দির। আর এই বামদেব বাবার মন্দির আর শিব মন্দিরের মাঝখানে রয়েছে হনুমান গণেশ মন্দির। এই মন্দিরগুলি সব সুন্দরভাবে তারামায়ের মন্দিরের সামনে সাজানো রয়েছে। এই মন্দিরগুলিতে
তারামায়ের মন্দিরের ঠিক সম্মুখভাগে আছে বিষ্ণু নারায়ণ ও ষষ্ঠী মাতার মন্দির। এখানে বিষ্ণুদেবের পুজো করা হয়। চাকযজ্ঞের প্রচলনও রয়েছে মন্দিরটিতে। বিভিন্ন ধরনের আরাধনায় সিদ্ধি লাভ করে সাধকেরা এই মন্দিরে মায়ের পুজো দেন এবং রয়েছে তারাপীঠ মহাশ্মশান এই মন্দিরের পাশে। এটি হলো তারামায়ের মেন মন্দিরের সম্মুখ ভাগ। এখানে আজ দর্শনার্থীর ভিড় খুবই কম, অন্যান্য দিনে এখানে বসার জায়গাটুকু পাওয়া যায় না। মায়ের মেন মন্দির, এই মন্দিরের ভেতরে তারামা রয়েছেন। আমরা এবার তারামায়ের দর্শনের দিকে এগিয়ে যাব এবং মায়ের আরাধনায় ব্রতী হব। আমরা এবার মায়ের মন্দিরে প্রবেশ করছি। সকলের মঙ্গল করো। মায়ের দর্শন নিয়ে আমরা এবার তারাপীঠ মহাশ্মশানের দিকে এগিয়ে চলেছি, যেখানে সাধক বামদেব এখানে মায়ের আরাধনা করে তারাপীঠে মায়ের পুজো দিয়েছিলেন। এটি হলো সাধক বামদেবের সমাধি ক্ষেত্র। এখানে সমাধি করা হয়েছে। এটি হলো মায়ের পাদপদ্ম রাখা আছে এখানে। এখানে বশিষ্ঠমণি এবং পরবর্তীতে বামাখেপা এখানে সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন। মায়ের পাদপদ্ম এখানে রয়েছে। এবার আমরা মহাশ্মশানের ক্ষেত্রটিকে ভালোভাবে পরিক্রমা। জয় বাবা, জয় মা তারা। বিভিন্ন সাধুরা সন্ন্যাসীরা বিভিন্ন পশু বলি যে মস্তক সেই কঙ্কাল দিয়ে সাধনার মধ্য দিয়ে সিদ্ধি লাভ করে থাকেন। বিভিন্ন ধরনের সমস্ত জায়গা, জয় মা তারা। এখানে একটা সাধু বাবার নাচও আমরা দেখেছি। খেলো 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 ঠিক আছে করো না, থোড়া সা কর দো। তারাপীঠ মহাশ্মশানে তন্ত্রবিদ্যার জন্য বিভিন্ন ধরনের পশুর বিভিন্ন কঙ্কাল এখানে আছে। এটি মহাশ্মশান এখন চুল্লিতে রূপান্তরিত হয়েছে। বিভিন্ন সাধু বাবারা এখানে সবসময় বিরাজমান। মহাশ্মশানেও পশুগুলির প্রচলন আছে। পুজো শেষে মায়ের অন্নভোগ 1100 টাকা থেকে শুরু করে পাওয়া যায় এবং খেতে অতৃপ্ত এবং সকলে মিলেও খেয়ে শেষ করা যায় না। চাটনি, পায়েস, মাছের ঝোল সমস্ত কিছু আছে। ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন।